হ্যালো বন্ধুরা আজকে সানডে তোমরা সকলেই জানো রুটিনে যেমনটা দেওয়া ছিল জি এবং রিভিশন ক্লাস হবে রিভিশন ক্লাস বলতে তোমাদের যদি কোনো প্রবলেম এসে থাকে এই উইকে যত ক্লাস হয়েছে সেই রিলেটেড তোমরা আমাকে টেলিগ্রামে জানাতে পারো অথবা ভিডিওর কমেন্টসে জানাতে পারো সেগুলো আমি তোমাদের ভিডিওর আকারে দিয়ে দেবো ঠিক আছে আজকে রাত্রে একটা ম্যাথের ভিডিও যে ম্যাথের যে পিডিএফগুলো দিয়েছিলাম অনেক দিন ধরে একটা চ্যাপ্টার হচ্ছে তো মানে কোশ্চেনগুলো সলভ হচ্ছে না তো আজকে সেগুলো দিয়ে দিতে পারি ঠিক আছে পিডিএফের ম্যাথের কোশ্চেনগুলোর ভিডিও পিডিএফের যে কোশ্চেনগুলো ছিল আর বাকি যে রিজনিংয়ের ডাইসের চ্যাপ্টারে যে রিজনিংয়ের গুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো ঠিক আছে এবার পরের উইক থেকে নতুন চ্যাপ্টার শুরু করব তো দেখো আজকে যেটা হতে চলেছে সেটা হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য রাজধানী ও প্রধান ভাষা এইটা দেখো পরীক্ষায় কিন্তু প্রায়ই এসে থাকে আমি দেখেছি যে যেমন ধরো দিয়ে দিল যে গুজরাটের রাজধানীর নাম কি ঠিক আছে গান্ধীনগর ওখানকার ভাষা কি এগুলো দিয়ে দেয় দেখো এগুলো তোমাদের কাছে খুব ইজি মনে হতে পারে কেন কি প্রত্যেক রাজ্যের রাজধানী সবাই জানে কিন্তু এখন যদি তোমাকে বলে দেওয়া হয় মণিপুরের রাজধানী কি তখন কিন্তু তোমার একটু প্রবলেম হতে পারে ইম্ফল সিলিং আইজল পানাজি এই কহিমা এগুলো অপশানে থাকলে তোমার তখন একটু কি বলবো টাচে না থাকলে একটু পড়া না থাকলে এগুলো করতে অ্যানসার করতে প্রবলেম হতে পারে তো চলো স্টার্ট করা যাক আজকে তো আজকে দেখো শুরু করছি আচ্ছা প্রথমে দেখো অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ দিয়ে রয়েছে এটা বলে দিই হায়দ্রাবাদ কিন্তু এখন রাজধানী নয় অন্ধ্রপ্রদেশের রাজধানী এখন অমরাবতী হয়ে গেছে তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ ঠিক আছে আচ্ছা অন্ধ্রপ্রদেশের প্রধান ভাষা হচ্ছে তেলেগু ও উর্দু আর তেলেঙ্গানার প্রধান ভাষা হচ্ছে তেলেগু মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই এবং প্রধান ভাষা রাঠি বা মারাঠি মারাঠি এখানটায় মাটা কেটে গেছে ঠিক আছে মারাঠিটা মাটা কেটে গেছে ঠিক আছে এখানটা একটু অ্যাড করে নিও মারাঠি হবে ঠিক আছে আমি যেগুলো বলছি সেগুলো শুনবে ঠিক আছে এখানে একটু একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে ঠিক আছে অরুণাচল প্রদেশের ইটানগর কাদি নিশি এগুলো হচ্ছে কি ভাষা ঠিক আছে প্রধান ভাষা মেঘালয়ের হচ্ছে শিলং রাজধানী এবং খাসি জয়ন্তীরা গাডো এগুলো হচ্ছে প্রধান ভাষা আসামের হচ্ছে রাজধানী দিশপুর অসমিয়ার বাংলা হচ্ছে প্রধান ভাষা মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল মণিপুরি হচ্ছে প্রধান ভাষা বিহারের রাজধানী পাটনা হিন্দি হচ্ছে প্রধান ভাষা মিজোরামের আইজল মিজো এবং ইংরেজি হচ্ছে গিয়ে প্রধান ভাষা গোয়া হচ্ছে পানাজি কোঙ্কনি ভাষা হচ্ছে এখানকার প্রধান ভাষা নাগাল্যান্ডের কোহিমা এবং নাগা ও ও ইংরেজি এখানকার হচ্ছে প্রধান ভাষা গুজরাটের গান্ধীনগর গুজরাটি হচ্ছে এখানকার প্রধান ভাষা উড়িষ্যার এবং উড়িয়া এখানটা একটু কেটে গেছে দেখো উড়িয়া হচ্ছে গিয়ে এখানকার প্রধান ভাষা ঠিক আছে হরিয়ানার চণ্ডীগড় এবং প্রধান ভাষা হচ্ছে হিন্দি পাঞ্জাবেরও চণ্ডীগড় দুজনেরই একই রাজধানী ঠিক আছে প্রধান ভাষা হচ্ছে পাঞ্জাবি হিমাচল প্রদেশে সিমলা ও ধর্মশালা ঠিক আছে শীতকালে এটা ধর্ম মানে একটা হচ্ছে শীতকালীন একটা হচ্ছে গ্রীষ্মকালীন ঠিক আছে আর প্রধান ভাষা হচ্ছে হিন্দি ও পাহাড়ি রাজস্থানের জয়পুর হিন্দি এবং রাজস্থানি জম্মু অ্যান্ড কাশ্মীরে শ্রীনগর ও জম্মু তোমরা জানো জম্মু অ্যান্ড কাশ্মীর কিন্তু ইউনিয়ন টেরিটরিজ দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা হচ্ছে লাদাখ আর একটা জম্মু অ্যান্ড কাশ্মীর তো লাদাখের যে ক্যাপিটাল সেটা হচ্ছে লে কত কত তারিখে ভাগ হয়েছিল সেটাও বলে দিচ্ছি একত্রিশে অক্টোবর দু হাজার উনিশে ঠিক আছে জম্মু কাশ্মীর লাদাখ হচ্ছে গিয়ে লে জম্মু কাশ্মীর কাশ্মীরের শ্রীনগর ও কাশ্মীর শ্রীনগর ও জম্মু ঠিক আছে প্রধান ভাষা হচ্ছে কাশ্মীরি ডোগরি এবং উর্দু ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে কি রায়পুর প্রধান ভাষা হচ্ছে হিন্দি উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন প্রধান ভাষা হিন্দি সংস্কৃত ঝাড়খণ্ডের রাঁচি প্রধান ভাষা হিন্দি সিকিমের দেখো আর সিকিমিজ ও গোর্খালি হচ্ছে গিয়ে এখানকার প্রধান ভাষা কেরালার তামিলনাড়ুর চেন্নাই মাদ্রাজ প্রধান ভাষা তামিল কর্ণাটকের ব্যাঙ্গালোর প্রধান ভাষা কন্নড় ত্রিপুরার আগরতলা বাংলা ত্রিপুরী মণিপুরী এগুলো হচ্ছে ত্রিপুরার প্রধান ভাষা মধ্যপ্রদেশের প্রধান ভাষা হচ্ছে গিয়ে হিন্দি আর রাজধানী হচ্ছে গিয়ে ভোপাল ঠিক আছে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল অনেকে ইন্দোর এ টিক কিন্তু ইন্দোর নয় ভোপাল উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ আর প্রধান ভাষা হচ্ছে হিন্দি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা প্রধান ভাষা বাংলা ঠিক আছে এগুলো ভালো করে দেখবে এখানে সমস্ত স্টেটের রয়েছে যেগুলো যেগুলো mistake রয়েছে সেগুলো আমি বলে দিলাম তো আশা করি তোমরা ভিডিওটা থেকে কিছু শিখতে পারলে নেক্সট যেদিন জি ক্লাস থাকবে আরও একটা ইন্টারেস্টিং টপিক নেবো জি আশা করি এই এপ্রিল মাসের মধ্যেই শেষ হয়ে যাবে ঠিক আছে জি হয়ে গেলে আমি তখন মিসলেনিয়াস জি কের কো সবগুলো কোশ্চেন একসাথে এক একটা মডেল সেট বানিয়ে তোমাদের কোশ্চেন করবো এবং প্রিমিয়ার লাইভ ক্লাস নেবো দেখবো তোমরা কে কতগুলো কোশ্চেনের অ্যান্সার করতে পারছো ঠিক আছে প্রিমিয়ার লাইভ ক্লাস কিন্তু রোজ নটায় রাত্রি নটায় হয় ইউটিউবেই হয় এবং টোটালি ফ্রি এই ক্লাসের কোনো খরচা নেই ইউটিউবে লাইভ আসি ঠিক আছে তো তো এই এই মানে ক্লাস সম্বন্ধে আপডেটস পেতে পিডিএফ পেতে হোমওয়ার্ক জানতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গেলে সেখান থেকে পিডিএফ হোমওয়ার্ক সমস্ত কিছু যা নোটিফিকেশন রয়েছে সমস্ত কিছু ওখান থেকে পেয়ে যাবে ঠিক আছে তো দেখা তো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আসবো টাটা বাইক